নুমলীগড়ত উভয় নদী বিষাক্ত মাছ, বিষাক্ত মাছ ধরবলে হেতাও পড়া গয়ার। এই দৃশ্য নুমলীগড় কালিয়নী নৈর পুয়ারে পড়া ভিড় করেছে শ গয়ায় এই নৈখনত উদ্দেশ্য মাছ ধরবলে, কিয়নো কালিয়নী কার্বি পাহাড়ের এই কালিয়নী নদীত কোনোবা দুষ্ট চক্রয় দিলে বিষ। তার পিছর দৃশ্য এয়া, মৃত বিষাক্ত মাছে উপচি পড়েছে কালিয়নী নৈর বুকু। পোনা মাছের পর ধরি 10-15 কেজি ওজনের কুইন্টেল কুইন্টেল মাছ ধরাত ব্যস্ত হয়ে পড়েছে কালিয়নী নৈপরিয়া গয়া। কিন্তু কিমান নিরাপদ এই বিষাক্ত মাছ? জেলা প্রশাসনে বিহিত ব্যবস্থা নললে বহু লোকের জীবনলৈ আহিব পাৰে বিপদ। পাহাড়ত বিষ দিছিলে কারণে গোটেই পোনা বিলাক সৰু সৰু মাছ বিলাক উপঙি আহিছে আর ডাঙর কেটামান পাইছো আমি। পাহাড়ত কোনোবাই বিষ দিছে আৰু তাৰমানে আপোনাৰ ইয়াত পোনা মাছ আৰু ডাঙৰ ডাঙৰ বহুত মাছ ধৰা হৈছে। ইয়াৰকে বহুত লোকে তাৰমানে আপোনাৰ মাছ ধৰা দেখিবলৈ পোৱা গৈছে। আমি সকলোৱে আহি মাছ ধৰি আছো। নুমলীগড়ৰ পৰা গৌতম শইকীয়া, ৰিপৰ্ট ইণ্ডিয়ান প্ৰাইম নিউজ অসম।